দর্শক বন্ধু, আজ চলে এলাম। যদি শুনি থাকে আপনার একাদশে ভাগ্য তৈরি করে নিজের হাতে, এটা কিন্তু 200% সত্য কথা। কাউরির অধীনে সে থাকা পছন্দ করবে না, বা সে নিজে করবে, নিজে করব, নিজে খেটে করবো, এই মনোভাব কিন্তু যার থাকবে শুনে থাকে একাদশে, সে নিজের ভাগ্য তৈরি করে নিজের হাতে। তাকে দেখুন আপনার কী কী লগ্ন রাশি নিয়ে কথাটা বলবো, যে কার কার ক্ষেত্রে সুফল দিতে পারে। তবে ইলেভেনদের শনি মানে একাদশে শনি কিন্তু সবসময়ের জন্যে কিন্তু পজিটিভ ফল দেয়, নেগেটিভ ফল কিন্তু খুব কম দেয়। কিন্তু এই নেগেটিভ ফলকে আছে, পজিটিভ ফলকে আছে, সেটা নিয়ে বিস্তারিত আমি আজই পর্যালোচনা করব। আগে আপনার জন্মচার্ট খুলুন, জন্মচার্ট খুলে দেখুন যে শনি কোথায় আছে আপনার। দ্বিতীয় আছে, সপ্তমে আছে, নাকি অষ্টমে, না নবমে, দশমে, না একাদশে। যদি আপনার একাদশে জন্মচার্ট থেকে থাকে, শনি যদি থেকে থাকে, আমি এটা 200% গ্যারান্টি দিয়ে বলতে পারি সে নিজের ভাগ্য সে নিজে তৈরি করেছে। কাউরির অধীনস্থ না হয়ে, কাউরির তলায় না থেকে, নিজে খেটে, কাউরির দয়া ভিক্ষা না নিয়ে সে কিন্তু ডেভেলপমেন্ট করেছে। সে কিন্তু স্ট্রাগল করে করেছে, কিন্তু ডেভেলপমেন্ট নিজে খেটে করেছে, কাউরির দয়া ভিক্ষা দিয়ে নয়। আগে দেখুন কোন কোন লগ্নর কোন কোন রাশির শনি যদি ইলেভেনে থাকে তাকে ভালো ফল দিয়ে যায়। তবে ম্যাক্সিমামটাই শনি কিন্তু ইলেভেন হাউসে সুফল সবসময়ের জন্যেই দেয়। এবার দেখা গেল, আগে জানতে হবে শনির সঙ্গে শত্রুতাকে আর মিত্রতাকে কোন ঘরে বসে থাকলে সে ভালো ফল দেবে। আগে জানতে হবে শনি ইলেভেন হাউস মানে অবশ্যই বেটার ফল দেবে, কিন্তু সেটা কার ঘরে, শত্রু ঘরে বসে আছে নাকি মিত্র ঘরে বসে আছে। যদি দেখা গেলো শনি মেষের ঘরে বসে আছে, আপনার লগ্ন মিথুন ইলেভেনের শনি, তাহলেও কিন্তু ভালো ফল খুব একটা দেবে না। কেন, শনি ওখানে নিচস্থ হয়ে যায়, শনির পাওয়ার বলবত্তা কমে যায়। বোঝা গেল, যেহেতু এটা মঙ্গলের ঘর বলে নয়, শনি কিন্তু নিচস্থ হয় কিন্তু মেষের ঘরে, তুঙ্গ হয় তুলারাশির ঘরে। কাউরির যদি ধনু লগ্ন ধনুরাশি হয়, সেই শনি যদি তুলায় থাকে তুঙ্গস্থ হয়ে, তার চিন্তা কিসের, সে নিজে ডেভেলপমেন্ট করবে করবে করবে, 200% আমি গ্যারান্টি দিয়ে বললাম করতে বাধ্য। সে কাউরির অধীনস্থ না হয়ে নিজে খেটে করবে, কেউ দয়া ভিক্ষা দিলে নেবে না। কেন, ইলেভেন হচ্ছে পাওয়ার জায়গাটা, আর ধনুলগ্নের ক্ষেত্রে দ্বিতীয় প্রতি শনি, তৃতীয় প্রতি শনি ইলেভেন্থ, মানে বোঝা গেল পাওয়া, আয়ের ভাবটা হচ্ছে সবসময়ের জন্য ইলেভেন্থ হাউসে কানেক্টেড তৈরি করে। বোঝা গেল। এবার দেখা গেল আপনার দেখতে হবে শনির সঙ্গে কে শত্রু কে মিত্র। শনির শত্রু হচ্ছে মঙ্গল, সব থেকে বেশি শত্রুতা ওর সাথে, মানে এন্টি মঙ্গল আর শনি। কেন, শনি হচ্ছে ঠান্ডা প্রকৃতির এবং বৃদ্ধ গ্রহ, কিন্তু সে হচ্ছে ঠান্ডা মানে জল, আর মঙ্গল হচ্ছে অগ্নি। অগ্নি যদি জল পরে কী হয় বুঝতে পারছেন, সেটা বাষ্প হয়ে কিন্তু বেরিয়ে চলে যায়, তার কোনো ডেভেলপমেন্ট হয় না। বোঝা গেল, শনি মঙ্গল 100 বলে, শনি মঙ্গল বলি 120 যোগ বলি, শনি মঙ্গল দৃষ্টি দিয়েছে। আগে একটা চাটে বলেছিলাম আমি যে শনি মঙ্গল কী কানেক্টেড করেছে, দৃষ্টি করেছে সিঙ্গেল ঘরে দৃষ্টি করেছে, সেজন্য মকরের ক্ষেত্রে শুভ ফল নয় বলেছিলাম আমি। সেটাই, শনি আর মঙ্গল সবসময়ের জন্য এন্টি কাজ করে, শনির সঙ্গে মিত্র দেখিয়ে দেবে। শনি শুক্র সমভাব, শনি বুধ মিত্রতা, শনি রবি কিন্তু 20 যোগ। সেজন্য দেখা গেল যে ওই যে দেখা গেলো আপনার তুলা লগ্ন শনি রয়েছে সিংহে, সে কিন্তু ভালো ফল দেবে না। তুলা লগ্নের ক্ষেত্রে সিংহের ঘরে শনি মানে ইলেভেনদের শনি, সে কিন্তু খুব একটা ভালো ফল কিন্তু আপনাকে দেবে না। কেন, যেহেতু সে শত্রু ঘরে কিন্তু সে বসে আছে। বোঝা গেল, শত্রুকে বসে গেল, তারপরে সে ফল দিচ্ছে বা দিতে পারছে না সুফল, তার কারকর্তা বলবত্তা সে বৃদ্ধি করতে পারছে না। আমি যখন একটা মিত্র ঘরে থাকবো তার বলবত্তা থাকবে আলাদা। কাউরির অধীনস্থ না হয়ে থাকে নিজস্ব নিজস্ব ডেভেলপমেন্ট করা, যেহেতু ইলেভেন্থ হাউস পড়ে যাচ্ছে, কাউরির অধীনে থাকবো না, কেউ আমায় দয়া করে সেটা ভিক্ষা চাইবো না, এটা শনি ক্যারেক্টার। এই শনি চলে গেলো ইলেভেন্থে, সে ইলেভেন্থে এবার যদি দেখা গেল আপনার লগ্ন বৃশ্চিক, শনি চলে গেলো হয়তো কন্যাই, অতীব কিন্তু সুফল দেবে, স্ট্রাগল দেবে আপনাকে, আপনাকে ফোর্থ হাউসের মালিক যেহেতু আপনাকে গাড়ি দেবে, চার চাকা বাইক সব দেবে, অর্থ উপার্জনের জায়গাও দেবে, সে আপনাকে স্ট্রাগল করে বিদেশ গমন হয়তো করাবে, আপনাকে বিদেশে পাঠাবে। শনি ইলেভেনে থাকলে কিন্তু বিদেশে গমন করতে হয়, বাইরে গিয়ে কর্ম করতে হয়, বাইরে থেকে গিয়ে কর্ম করে কাজ করতে হয়, এটা কিন্তু শনির ক্যারেক্টার। এবার মেষ লগ্নের ক্ষেত্রেও কিন্তু শনি কিন্তু
অতিব শুভ ফল দেয়। মেষ লগ্নের ক্ষেত্রে যদি কুম্ভে তার শনি থাকে, ইলেভেন্থে শনি থাকে, তার কিন্তু অতিব শুভ ফল তাকে দেবে। তার লাইফে ডেভেলপমেন্ট, বিদেশ গমন করে বিদেশ থেকে অর্থ উপার্জন করা, আর তার সাথে যদি বুথ কানেক্ট করে ফেলে আরও শুভ ফল। কারণ সক্ষেত্র শনি নিজস্ব ঘরে শনি যদি তখন থেকে যাবে, তার বলবত্তা বেড়ে যাবে। তো তার বলবত্তা যে বেড়ে গেল, তার পাওয়ার বেড়ে গেল, সে কর্ম করতে পুরো উদ্যোগ হয়ে যাবে, ছুটবে, কারে কর্মের ভেতরে ছুটবে, আমি এগোই, আমি পারবো, আমার দ্বারা সম্ভব। বোঝা গেল? এবার দেখা গেল যে আপনার বিষলগ্ন মিনের ঘরে শনি, আপনার কিন্তু ভালো ফল দিয়ে যাবে। অবশ্যই যদি আপনার বিষলগ্ন হয়, বিষরাশি হয়, যে শনি যদি আপনার ইলেভেন্থে থাকে, মানে হচ্ছে মিনের ঘরে থাকে, তবে কিন্তু আপনার কিন্তু শুভ ফল কিন্তু দিয়ে চলে যাবে। কিন্তু শনি ইলেভেন থাকলে কী হয়, নিজের হাতে যেমন ভাগ্য যেমন গড়ে, তেমনি কিন্তু এদের সন্তান হতে সমস্যা হয়, সন্তান সুখ পেতে একটু সমস্যা হয়, প্রেমের দিক থেকে একটু লেটে প্রেম হওয়া, বা একটু ওভারেজের সাথে প্রেম হওয়া, বা বিয়েটা একটু না উচ্চ জাত হবে না নিম্ন জাত হবে। ইলেভেন্থ হাউস কিন্তু যেমন আমি বলি না, দ্বিতীয় সপ্তম একাদশ বিবাহ জায়গাটা তৈরি করে, সেখানে ইলেভেন্থ শনি কিন্তু পাওয়ার জায়গাটা থেকে, অর্থ পাওয়ার জায়গাটা দারুণ জায়গা দেয়, ইনকামের জায়গাটা দারুণ জায়গা দেয়, জীবনে সাকসেস করার জন্য দারুণ জায়গা দেয়, কিন্তু সন্তান দিক থেকে সমস্যা হয়। যার যা শনি ইলেভেন্থে আছে, নারী হোক বা পুরুষ হোক, তাদের কিন্তু বাচ্চা মিসিং হয়েছে। এটা কিন্তু কোনো বইয়ের ইয়ে না, এটা থিওরি, এটা আমার থিওরি দেখে আমি কথাটা বললাম। এবার দেখা গেল যে আপনার সিংহলগ্ন মিথুনের শনি আপনার ভালো ফল দেবে। সিংহলগ্ন দেখা গেল মিথুনের শনি আপনার রয়েছে ইলেভেন্থে, ভালো ফল দেবে। মিথুন হচ্ছে বুধ, তাকে বিদেশ থেকে অর্থ উপার্জন করার জায়গা দেবে, বিদেশে গিয়ে সে কর্মলাভ করতে পারবে, বিদেশ থেকে ধন উপার্জন করে নিয়ে আসবে, এই কাজ গেলে কিন্তু তাকে দেবে মিথুনে। মিথুন হচ্ছে বুধ, হচ্ছে মিত্র, বুধের সাথে শনির খুবই মিত্রতা। কেন মিত্রতা? বুধ যেহেতু অবৈধ সন্তান, বুধের চঞ্চল কেন, এটা বুধের গল্প বলতে গেলে টাইম লেগে যাবে, তাহলে এই ভিডিও তাহলে আর হবে না। বুধ হচ্ছে অবৈধ সন্তান বলে বুধের গার্জেন ছিল না বলে বুধ কিন্তু এত চপলতা, এত চালাক, এত চঞ্চল, বাল্য স্বভাবের গো। সবসময় দেখবেন ইয়ার কি আড্ডা, মিথুন রাশি মিথুন লগ্ন দেখবে সবসময় যদি একটু আড্ডা ইয়ার কি পছন্দ বেশি করে এরা, যাক সে কথা বলে লাভ নেই। এবার দেখা গেল সিংহলগ্নের ক্ষেত্রে শনি ভালো ফল দিয়ে গেল ইলেভেন্থে, কন্যার ক্ষেত্রে শনি যদি ইলেভেন্থে থাকে খুব একটা শুভ ফল দেয় না। হয়তো কর্কটা দেখা গেলো কন্যা লগ্ন কন্যা রাশির তো মোটামুটি ফল দেবে, তুলার ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেয় না শনি ইলেভেন্থে, বিশ্বের ক্ষেত্রে মোটে ভালো ফল দেয়, ধনুর ক্ষেত্রে তুলায় শনি ভালো ফল দেবে, মকরের ক্ষেত্রে বিশ্বকে শনি আবার খুব একটা ভালো ফল দেবে না, যেহেতু শনি মঙ্গল ঘর পড়ে যাচ্ছে, দেবে কিন্তু খুব ভালো দেবে না, মানে অতি সহজে দেবে, সে স্ট্রাগল করতে হবে। শনির সঙ্গে মঙ্গল ফ্যাক্ট হয়ে গেলে সে যে কোনো কাজে স্ট্রাগল করে দেওয়া। আর শনি যদি ইলেভেন্থে থাকে, যদি দেখা গেলো আমরা বিশ্বিক লগ্ন মিনের ঘরে যদি শনি থেকে গেল, তার কিন্তু ড্যান্সের প্রতি ইন্টারেস্ট থাকবে। শনি হচ্ছে পা, শনির নাচ যারা খুব ভালো ড্যান্সিং করে, তাহলে শনি কিন্তু ইলেভেন্থে শনি কানেকশান তৈরি করে, শনি দৃষ্টি করছে ইলেভেন্থে নাই, ইলেভেন্থে শনি আছে, নাহলে কিন্তু সে ড্যান্সিং হতে পারে না। তার সঙ্গে শুক্র যদি যুক্ত হয়ে যায়, ড্যান্সের সঙ্গে গানও বি তারা কিন্তু হতে পারে, জীবন স্তর ডেভেলপমেন্ট করতে পারে, গান বাজনা করে সে কিন্তু অর্থ উপার্জন করতে পারে। সেখানে বারবার বলছি, শনি থাকে যদি একাদশে ভাগ্য তৈরি করে নিজের হাতে, দেখুন নিয়ে জন্মচাট। আমার যদি ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, আর সঠিকটা বিজ্ঞান সম্মত বা সঠিকটা বিচার করবেন, কার কার জন্মচাটে ইলেভেন্থে শনি মিলে দেখে নিন, কতগুলো বললাম 200% মিলবে আপনার। যদি মঙ্গল যুক্ত হয়, শনি সময় যদি মঙ্গল যুক্ত হয়ে গেলো আপনার একাদশে, দেবে ডেভেলপমেন্ট, কিন্তু কষ্ট করে দেবে, দেবে ডেভেলপমেন্টও, 40 এজ ওভার হয়ে গেলে বেশি দেবে। শনি হচ্ছে 40-এর পর থেকে বেশি ম্যাক্সিমামটা ডেভেলপমেন্ট লাইফে করিয়ে দেয়, এটা শনির ক্যারেক্টার। এটা ও 40-এর আগে থেকে একটা বয়স আছে, তো মানুষের 40 পরে শনির একটা প্রভাব পড়ে, 40-এর পর যদি শনির সাজে চলে না এফেক্ট দেয়, খুব একটা এফেক্টটা দেয় না, ও একটা মিডিয়াম এফেক্ট দেয়, খুব মানে বাজে এফেক্ট দেয় না। বোঝা গেল? আরও বিষয় জানতে গেলে জন্মচারে বিচার করে দেখতে হবে যে আপনারা কী কী কানেকশান দিচ্ছে, কী কী আপনাকে পজিশন রয়েছে আপনার জন্মচারে শনি। যদি দেখা গেলো শনি আর রাহু যদি ইলেভেন্থে থাকে, এখানে কিন্তু একটা সাধু সর্প কানেকশান তৈরি করে ফেলে,
শুনে হচ্ছে চণ্ডা, আর শুনে হচ্ছে সাধু টাইপের, আর হচ্ছে রাহু হচ্ছে চণ্ডাল। ফাটকা ইনকাম দেবে প্রচুর, শুনিরাও যুক্তা ইলেভেনে দারুণ পয়সা দেবে, লটারিতে ফাটকা ইনকাম। যদি দেখা গেলো আপনার সিংহলগ্ন, সাপোজ সিংহলগ্ন বা কর্কট লগ্ন আপনার, শনি আর রাহুর হচ্ছে বিষের ঘরে, কে খাবে ডাল ভাত, কোনোদিনই আর্থিক অবস্থায় ভুগবেন না আপনি। দেখুন আমরা জন্মচার দর্শক মধ্যে দেখুন খুলে কোথায় শুনি আপনার, নাহলে কোনো জ্যোতিষের কাছে গিয়ে পরামর্শ সুপরামর্শ গ্রহণ করুন দর্শক বন্ধু, অবশ্যই দেখবেন চার্ট মিলতে বাধ্য। জয় মাতা জয় গুরু বামদেবজির, ভালো লাগে তো লাইক শেয়ার করবেন। জয় মা, জয় মা, জয় মা, জয় মা।